রানাঘাটের কায়দায় রানীগঞ্জে ভর দুপুরে ডাকাতি, ফের টার্গেট সেনকো গোল্ডের শোরুম। পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই, গুলি ছুটতে ছুটতে পালালো দুষ্কৃতীরা। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক গান্তাইতের সঙ্গে। কৌশিক, এই ঘটনা দেখেই মনে পড়ে যাচ্ছে গত বছর 29 আগস্ট ঠিক রানাঘাটে এমনই ঘটনা ঘটেছিল, আর তার বছর ঘুরতে না ঘুরতেই ফের টার্গেট সেনকো গোল্ডের শোরুম। একেবারে তাই সুগণা, যে আজকে দুপুর 12:15 নাগাদ, 12:15 নাগাদ 7-8 জনের একটা ডাকাত দল, তারা সেনকো গোল্ডের যে শোরুম সেখানে তারা হানা দেয়। হানা দেওয়ার পরে তারা যখন ঢুকে পড়ে, এবং তখন কিন্তু যে রানীগঞ্জের যে জায়গায় এটা অবস্থিত সেটা অত্যন্ত জনবহুল এলাকা, এবং তারা যে প্রচুর মানুষ এটা দেখতে পেয়ে পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেয়, এবং খবর পেয়ে পুলিশ ছুটে আসে। পুলিশ যখন ছুটে আসে যে এই খবরটা পৌঁছে যায় ডাকাত দলের কাছে, তারা তখন দৌড়ে বেরোতে শুরু করে। বেরোবার সময় পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই বেঁধে যায়, এবং যেটা জানা যাচ্ছে পুলিশের গুলিতে একজন ডাকাতের তার পায়ে গুলি, পায়ে অথবা শরীরে কোথাও গুলি লেগেছে, যার রক্তের চিহ্ন রয়েছে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে। এবং তারপরে তারা এলো পাথারি গুলি চালাতে চালাতে দুটি মানে তিনটি বাইকে টোটাল 8 জন এসেছিল বলে জানা যাচ্ছে, এবং এই তিনটি বাইক নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন বাংলা ঝাড়খণ্ড সীমান্তে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করা হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। ধন্যবাদ কৌশিক। কসবায় তৃণমূল বনাম তৃণমূল ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকায় তৃণমূল কর্মীদেরই মারধর। কেন বেশি ভোট পেয়েছে বিজেপি, এই প্রশ্ন তুলে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ দলেরই একাংশে। কাউন্সিলরের অনুগামীদের মারধরের অভিযোগ তুললেন কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশ। তাদের দাবি, লোকসভা ভোটে এই ওয়ার্ডে বিজেপি এগিয়ে। তৃণমূল কর্মীদের অভিযোগ, কেন বিজেপি বেশি ভোট পেয়েছে সেই প্রশ্ন তুলে গতকাল রাতে তাদের উপর চড়াও হয়ে মারধর করেন 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা। কালকে রাত্রে হয়েছে বলতে, কালকে রাত্রে ঠিক 11 থেকে 11:30 মধ্যে আমরা মানে প্রচুর এসে বাইরে খুব মদ খেয়ে ঝামেলা করছে, গালায় গালিগালাজ করছে। তো কী হচ্ছে বাইরে দেখতে এসেছিলাম, এসে দেখলাম যে আমাদেরকে মানে বেধড়ক মারধর করেছে, ফেলে মেরেছে। আমার মাকে আমাকে মারতে গিয়েছিল, আমাকে যখন মেরেছে মাকে গিয়েছে, মাকে একদম ওই রবীন্দ্র যে বলে লোকটা আছে একদম পুরো সোপাটে চর মেরেছে, মারলে পুরো একদম ঠোঁট পুরো কেটে গিয়েছে। আমাকে পুরো মানে এত জোরে মেরে পুরো কেটে গিয়েছে, পুরো সাইডটা পুরো কেটে গিয়েছে একদম পুরো। আমরা তারা হচ্ছে 107 নম্বর ওয়ার্ডের লিপি বানার অনুগামী সব, মনোজ রবীন আর সনু সাহ। এরা আমরা অ্যাকচুয়ালি ওখানে যেখানে যে জায়গাটা আমরা আছি ভাড়া মানে আছি, ওইটা হচ্ছে KMD-র জায়গা। ওদের অ্যাকচুয়ালি উক্তি হচ্ছে ওইটা যে ওখানে উচ্ছেদ করে দিয়ে ওরা ওখানে ভাড়াটি দেবে। আর গত আগে অনেক ভাড়া নিয়েছিল, আমরা ওখানে প্রায় আপনার ওখানে 10 বছরের মধ্যে ওখানে আছি আমরা।